প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমাদের সবাইকে ওয়েলকাম তোমাদের এই চ্যানেল ভূগোল শিক্ষা এসবি প্রেজেন্টস। আজকে আমরা প্রথম ক্লাস নিতে চলেছি অষ্টম শ্রেণীর। অষ্টম শ্রেণীর যে প্রথম চ্যাপ্টার রয়েছে পৃথিবীর অন্দরমহল, সেই পৃথিবীর অন্দরমহল চ্যাপ্টারটি আজকে আমরা কিছু অংশ আলোচনা করব। তাই যারা ক্লাস 8-এ পড়ছো তারা তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও আমাদের লাইভ ক্লাসে। আমাদের আজকের লাইভ ক্লাস পৃথিবীর অন্দরমহল, ক্লাস 8-এর ছাত্রছাত্রীরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও এই চ্যানেলে। প্রতিনিয়তই আমাদের এই চ্যানেলের মাধ্যমে অষ্টম শ্রেণীর ক্লাস চলতে শুরু করবে। তোমরা যারা প্রথম আজকে এই চ্যানেলটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও, তাহলে তোমাদের সুবিধা হবে কি না, আমি যখন কোনো ভিডিও দেব বা আমি যখন লাইভে আসব তখন তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। ঠিক আছে, দেখো আজকে আমরা আলোচনা করব পৃথিবীর অন্দরমহল সম্পর্কে। অন্দরমহল মানে পৃথিবীর ভিতরের অংশ। তো পৃথিবী যখন সৃষ্টি হয় তখন পৃথিবী ছিল একটি জ্বলন্ত অগ্নিপিণ্ড। ঠিক আছে, পরবর্তী ক্ষেত্রে এই জ্বলন্ত অগ্নিপিণ্ড ধীরে ধীরে শীতল ও ঠান্ডা হয়ে বর্তমান অবস্থায় এসেছে। তো আমরা পৃথিবীর কোন অংশে বসবাস করছি? পৃথিবীর আমরা ভূপৃষ্ঠে বসবাস করছি। তো আজকে আমরা আলোচনা করব পৃথিবীর অন্দরমহল সম্পর্কে, অর্থাৎ পৃথিবীর ভিতরের অংশে কি রয়েছে তোমরা কেউ কি ভেবে দেখেছো? যে পৃথিবীর ভূ অভ্যন্তরের মধ্যে বা পৃথিবীর অভ্যন্তরের মধ্যে কি রয়েছে? তো তোমরা যদি জেনে থাকো যে পৃথিবীর উপরিপৃষ্ঠে আমরা বসবাস করি, তাহলে আমাদের অবশ্যই জানতে হবে পৃথিবীর ভিতরে কি রয়েছে। আর আজকে আমরা আলোচনা করব পৃথিবীর এই অন্দরমহল সম্পর্কে। তো আমাদের এক্ষেত্রে প্রথমেই প্রশ্ন আসতে পারে যে পৃথিবীর ভেতরটা কেমন, পৃথিবীর কেন্দ্র পর্যন্ত দেখতে গেলে কত গভীর গর্ত খুঁড়তে হবে। আমাদের মাথায় তো আসবেই যে আচ্ছা পৃথিবীর ভিতর কি রয়েছে রে বাবা, তাহলে কি আমাদের পৃথিবীর ভিতর কে যেতে হবে বা খুঁড়ে খুঁড়ে দেখতে হবে? এখনো পর্যন্ত পৃথিবীর ভেতরটা কেমন তা কতটা পর্যন্ত জানা সম্ভব হয়েছে, আর যদি জানলো তো কিভাবে জানলো, এই প্রশ্নগুলো আমাদের মাথাতে আসছে। তোমাদের বলে রাখি যে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব 6370 কিলোমিটার। তোমরা যারা ক্লাস 8-এ পড়ছো তারা অবশ্যই একটি খাতা নিয়ে বসো এবং এই যে পয়েন্ট আউট গুলো তোমরা নোট করতে থাকো। তাহলে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত দূরত্ব 6370 কিলোমিটার। তাহলে কি না 6370 কিলোমিটার পর্যন্ত আমাদের যেতে হবে, আমাদের পৌঁছাতে হবে, আর সেটা কি সম্ভব? আমাদের পৌঁছানো সেটা সম্ভব নয়। তার কারণ হচ্ছে তুমি দেখো যে প্রতি 33 মিটার গভীরতায় পৃথিবীর অভ্যন্তরের তাপমাত্রা প্রায় 1 ডিগ্রি সেন্টিগ্রেড হারে বৃদ্ধি পায়। ভূপৃষ্ঠে যা উষ্ণতা সেই উষ্ণতা ধরে তুমি যদি ভূ অভ্যন্তরের ভিতরে 33 মিটার গভীরতাতে যাও তাহলে তোমার তাপমাত্রা 1 ডিগ্রি বেড়ে যাবে। এইভাবে আমরা মিটার থেকে কিলোমিটার যদি যাই, অর্থাৎ এই যে 6370 কিলোমিটার পর্যন্ত যদি যাই, তাহলে তার উষ্ণতা প্রায় 6000 ডিগ্রির বেশি উষ্ণতা হয়ে যাবে। তাহলে বুঝতে পারছো পৃথিবীর অন্দরমহল কিরকম হতে পারে। তো আমাদের যাওয়া কি সম্ভব? সম্ভব নয়, আমাদের যাওয়া সম্ভব নয় পৃথিবীর অন্দরমহলে। দেখো ছবি আমি একটা তোমাদের দেখাচ্ছি, এই অংশটা দেখো, এটা পৃথিবীর ভূপৃষ্ঠ। এই যে উপর থেকে একদম নিচ পর্যন্ত চলে আসছি, এই অন্ত কেন্দ্র মন্ডল পর্যন্ত, এই যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ 6370 কিলোমিটার, 6370 কিলোমিটার, এই এতটা পর্যন্ত যেতে হবে।
তো কতগুলো স্তর আছে এগুলো সব পরবর্তী বিষয়ে আমি আলোচনা করব। আগে তোমাদেরকে একটা পূর্বাভাস দিয়ে যাই, জেনারেল একটা আলোচনা করি, ঠিক আছে? হ্যাঁ, যেটা নিয়ে আলোচনা করছিলাম যে পৃথিবীর অন্দরমহল পর্যন্ত উষ্ণতা প্রায় 6000 ডিগ্রি সেন্টিগ্রেড বা তার বেশি, সেখানে রয়েছে তরল ম্যাগমা, গলিত পদার্থ। আর এই অন্তর্ভাগে যে কি রয়েছে তা পৃথিবী নিজে থেকে মাঝে মধ্যে বুঝিয়ে দেয়। পৃথিবীর ভিতরে কি রয়েছে, অন্তর্ভাগে কি রয়েছে তা পৃথিবী নিজে থেকে বুঝিয়ে দেয়। কিভাবে না, যখন আগ্নেয়গিরির মুখ থেকে গলিত অর্ধ তরল উত্তপ্ত লাভা বেরোয়, তখন আমরা বুঝতে পারি যে অন্তরের মধ্যে কি রয়েছে, তার ভিতরে কি রয়েছে। যখন আগ্নেয়গিরির গলিত তরল উত্তপ্ত লাভা বেরোয়, আবার কখনো কখনো অল্প দূরত্ব থেকে বেরিয়ে আসে ফুটন্ত জল, গরম জল বেরিয়ে আসে, যেটাকে আমরা উষ্ণ প্রস্রবণ বলছি, উষ্ণ প্রস্রবণ। তো আমাদের এখন জানতে হবে যে উষ্ণ প্রস্রবণটা আবার কি। তার আগে আমরা আগে বলে দিই, উষ্ণ প্রস্রবণের আগে আমরা বলে দিই যে এই যে লাভা, অর্ধ তরল উত্তপ্ত লাভা এবং ভিতরে যদি থাকে সেটাকে বলা হয় ম্যাগমা। তো এটা সম্পর্কে আমরা একটু বলে দিই। এই দেখো, এখানে আমি লিখে দিয়েছি যে আমাদের এখন জানতে হবে যে আগ্নেয়গিরির মুখ থেকে যে অর্ধ তরল গলিত পদার্থ বেরিয়ে আসে তার নাম কি। তার নাম হলো লাভা, যেটা বেরিয়ে আসে সেটা লাভা। আর সেই অর্ধ তরল পদার্থটি যখন ভূ অভ্যন্তরের মধ্যে থাকে তখন সেটা হয়ে যায় ম্যাগমা, মানে হয়ে যায় নয়, তার নাম হয় ম্যাগমা। অর্থাৎ ভূ অভ্যন্তর ভাগে যে অংশ, যে পদার্থটি থাকছে সেটা ম্যাগমা, আর বাইরে যেটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে লাভা। তাহলে তোমরাই বলো যে ম্যাগমা ও লাভার মধ্যে পার্থক্য কি, ম্যাগমা ও লাভার মধ্যে পার্থক্য কি। ম্যাগমা হলো অর্ধ তরল গলিত পদার্থ, ভূগর্ভের পদার্থ যা চাপ ও তাপে বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকে, এটাকে ম্যাগমা বলে, ভূ অভ্যন্তরের মধ্যে থাকে। আর লাভা হচ্ছে কি না, এই অর্ধগলিত বা গলিত উত্তপ্ত পদার্থ যখন ভূপৃষ্ঠের ফাটল দিয়ে বাইরে বেরিয়ে আসছে, বাইরে বেরিয়ে এলে এটার নাম হয়ে যায় লাভা, ঠিক আছে? এটাকে তখন বলা হচ্ছে লাভা। এরপর আসছি আমরা উষ্ণ প্রস্রবণ, যেটা নিয়ে বলছিলাম যে উষ্ণ প্রস্রবণ কি। তোমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ, দেখো জলটা গরম, দেখো এখানে ধোঁয়া ধোঁয়া অবস্থায় রয়েছে, জল গরম। এটা আমাদের পশ্চিমবঙ্গের ব্রক্কেশ্বরে দেখতে পাওয়া যায় উষ্ণ প্রস্রবণ, হট স্প্রিং। তোমরা যদি কখনো বেড়াতে যাও তো সেখানে গিয়ে দেখতে পাবে যে গরম জল, ফুটন্ত জল বেরিয়ে আসছে ভূ অভ্যন্তর থেকে। এই ভূ অভ্যন্তর থেকে বেরিয়ে আসা উষ্ণ জলটিকেই বলা হচ্ছে উষ্ণ প্রস্রবণ। অর্থাৎ এই যে জলটা, এই জলটা থাকছে কোথায় না, ভূ অভ্যন্তরের মধ্যে, যেটা ভৌমজল অবস্থায় থাকে। তো ভূ অভ্যন্তরের যে তাপ রয়েছে সেই তাপ, তাপের সংযোগে জলটি গরম হয়েছে এবং জল গরম হয়ে জল ফুটতে শুরু করেছে এবং বাইরে বেরিয়ে এসছে, বেরিয়ে আসছে ফুটন্ত জল, বাইরে বেরিয়ে আসছে, এটাই হলো উষ্ণ প্রস্রবণ। তো এই যে তাপ, ভূ অভ্যন্তরের যে তাপ, সেই তাপটা কোথা থেকে আসছে না, এই যে আমি বললাম যে ভিতরে রয়েছে ম্যাগমা, ম্যাগমা অর্ধ তরল অবস্থায় রয়েছে, অত্যন্ত গলিত অবস্থায় রয়েছে, অত্যধিক উষ্ণতায় রয়েছে, তাহলে ভিতরের অংশ তো উষ্ণ হবেই। আর তার আগে তো আমি তোমাদেরকে বললাম যে প্রতি 33 মিটার গভীরে, যত তুমি গভীরে যাবে প্রতি 33 মিটার গভীরে 1 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা বৃদ্ধি পায়। তাহলে সেখানে যেহেতু ভিতরে জলটা রয়েছে, জলটা উষ্ণ অবস্থায় রয়েছে, তার ভূ অভ্যন্তরে যে তাপ, সেই তাপটা হলো ভূতাপ। তো আমরা এরপর আসব যে ভূতাপ কি, ভূতাপ কি। এখানে তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ, এই চিত্রটা হলো ভূতাপ, এক ধরনের শক্তি, যে শক্তি থেকে
বিদ্যুৎ উৎপাদন করা হয় তারই একটি ছবি। এখানে যে শক্তিটি পাওয়া যাচ্ছে সেটা ভূ অভ্যন্তর থেকে উৎপন্ন হওয়া তাপ, অর্থাৎ ভূ অভ্যন্তরে বা কেন্দ্রের দিকে যে তাপ রয়েছে সেই তাপ ধীরে ধীরে বাইরের দিকে বেরিয়ে আসার চেষ্টা করে বা বেরিয়ে আসতে থাকে, এই শক্তিটাকে বলা হচ্ছে ভূতাপ শক্তি। পৃথিবীর বহু জায়গাতে বহু দেশে এই ভূতাপ শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। তোমরা জেনে রাখো আইসল্যান্ড তাদের দেশের বিদ্যুতের চাহিদার প্রায় 30% ভূতাপ শক্তি দ্বারাই মেটায়। আমাদের এখানে হয় না, আমাদের এখানে ভূতাপের বদলে তাপবিদ্যুৎ রয়েছে, জলবিদ্যুৎ রয়েছে, কিছু কিছু জায়গায় ভূতাপ রয়েছে, ঠিক আছে? তো এটি গেল ভূতাপ। এরপর আমরা আসবো ঘনত্ব, পৃথিবীর ঘনত্ব সম্পর্কে। তার আগে জেনে নিই যে ঘনত্বটা কি, না একক আয়তনে পদার্থের কতটুকু ভর আছে তার পরিমাপকে বলা হয় পদার্থের ঘনত্ব, অর্থাৎ প্রতি ঘনসেমি জায়গায় পদার্থের ভর কতটা ভর রয়েছে সেটাই পদার্থের ঘনত্ব। এই দেখো ডান দিকে দুটো চিত্র দিয়েছি, এই গোল গোল বলের যে মতো যে ছবিগুলো রয়েছে না, এগুলো এক একটা অণু। ধরো এই একটা জায়গাতে যে বলের মতো অংশগুলি তোমরা দেখতে পাচ্ছ, এখানে কম রয়েছে আর এখানে বেশি রয়েছে, এখানে ভরটা নিশ্চয়ই বেশি, বেশি যেহেতু রয়েছে, কণাগুলি যেহেতু একে অপরের সাথে রয়েছে, কাছাকাছি রয়েছে, ঘন অবস্থায় রয়েছে, তাই এর ভর বেশি, এর ঘনত্ব বেশি এই অংশটা। ডান দিকে দেখো এরা একটু দূরে দূরে সরিয়ে রয়েছে, ফাঁকা ফাঁকা রয়েছে, কম রয়েছে, সেক্ষেত্রে পদার্থের ঘনত্বটা অনেক কম। জায়গা দেখো দুটোরই একই রাখা আছে, এই যে বক্সগুলো করা রয়েছে দুটোর বক্স কিন্তু একই। এক্ষেত্রে বাঁ দিকে যেটা চিত্রটা রয়েছে সেই চিত্রের ঘনত্ব বেশি, ডান দিকে যে চিত্র রয়েছে তার ঘনত্ব কম। এরপর আমরা আসব পৃথিবীর ঘনত্ব সম্পর্কে, নোট আউট করে নাও, পৃথিবীর ঘনত্ব সম্পর্কে নোট আউট করে নাও, খাতায় তুলে নাও। জেনে রাখো ভূপৃষ্ঠের গড় ঘনত্ব, ভূপৃষ্ঠে এদিকে ডান দিকে দেখো, এই যে আমি চিত্র দেখাচ্ছি চিত্রের ডান দিকে, ভূপৃষ্ঠে ভূপৃষ্ঠের গড় ঘনত্ব 2.6 থেকে 3.3 গ্রাম পার ঘন সেন্টিমিটার, ঠিক আছে? তারপর দেখো পৃথিবীর কেন্দ্রের কাছে পদার্থের ঘনত্ব প্রায় 11 গ্রাম পার ঘন সেন্টিমিটার, পৃথিবীর কেন্দ্রের কাছে, এই যে অন্তঃকেন্দ্র মণ্ডল বহিঃকেন্দ্র মণ্ডল, এখানে ঘনত্ব প্রায় 11 গ্রাম পার ঘন সেন্টিমিটার। আর পৃথিবীর একেবারে কেন্দ্রে এই যে 6370 কিলোমিটার অংশে, এই জায়গাতে, এই জায়গাতে ঘনত্ব 13 থেকে 14 গ্রাম পার ঘন সেন্টিমিটার। তাহলে আমাদের পৃথিবীর গড় ঘনত্ব যদি ধরা হয় কৃত্রিম উপগ্রহের বিচারে, তাহলে সেটি হবে 5.5 গ্রাম পার ঘন সেন্টিমিটার, 5.5 গ্রাম পার ঘন সেন্টিমিটার। তো উপরের চিত্রে দেখো তোমরা, এখানে যে ঘনত্ব বেশি ছিল এখানে ঘনত্ব কম, তাহলে ঘনত্ব বেশি মানে সে তার ভরটা বেশি, ভারী পদার্থ, তো ভারী পদার্থগুলো কি হবে না, মাধ্যাকর্ষণ শক্তির টানে সবগুলো কি হচ্ছে নিচের দিকে নেমে যাবে, অর্থাৎ ভারী ভারী পদার্থগুলো কেন্দ্রের দিকে অবস্থান করবে। কেন্দ্রে যে ভারী পদার্থগুলো থাকে তার মধ্যে অন্যতম হলো লোহা এবং নিকেল, আর উপরের দিকে থাকবে হালকা পদার্থ, পদার্থগুলি হালকা অবস্থায় থাকবে, বিশেষ করে অ্যালুমিনিয়াম সিলিকা এগুলো উপরের দিকে ভেসে থাকে, আমাদের ভূ ত্বকের মধ্যে থাকবে, ঠিক আছে? তাহলে এখানে তোমরা ঘনত্বটা বুঝতে পারছো, ভারী পদার্থগুলি কেন্দ্রের দিকে থাকবে, তার যাদের ঘনত্ব বেশি কেন্দ্রের দিকে, ভিতরের দিকে থাকবে, হালকাগুলো উপরের দিকে থাকবে, ঠিক আছে? তো আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করব, এর বেশি এখন যাব না, কারণ তোমাদের মাথা গুলিয়ে যাবে। এই ভিডিও যদি আরো বড় হয়, আমার বক্তব্য যদি বড় হয়, তাহলে তোমাদের আর শুনতে ভালো লাগবে না। আজকে এতটা পর্যন্তই, তোমরা মনে রেখো তোমরা আজকের যে ক্লাসটি করলে তা ভালো করে একবার
দেখে নাও যে কি কি অংশগুলো আজকে আমরা আলোচনা করলাম, এবং বাড়িতে হোম টাস্ক হিসেবে কাজগুলো তোমাদেরকেও করতে হবে। যেমন হচ্ছে, আমরা প্রথমে জানলাম যে ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব কত, 6370 কিলোমিটার। এটি একটি প্রশ্ন থাকলো। আচ্ছা, ভূ অভ্যন্তরের তাপমাত্রা প্রতি 33 মিটার গভীরতায় কত ডিগ্রি করে বৃদ্ধি পায়, 1 ডিগ্রি করে। ভূ অভ্যন্তরের মধ্যে কি রয়েছে, রয়েছে অর্ধতরল উত্তপ্ত ম্যাগমা ভূ অভ্যন্তরের মধ্যে। তখন আমরা লাভা বলবো না, যদি লাভা তখনই বলবো যখন সেটা বেরিয়ে আসবে। তখন উষ্ণ প্রসবন কি, উষ্ণ প্রসবন কি, খাতায় লিখে রাখো, এটা তোমরা খাতায় পড়বে, বাড়িতে পড়বে। ম্যাগমা ও লাভার মধ্যে পার্থক্য কি, আমি এই ক্লাসের মধ্যে বলে দিয়েছি, তোমরা এই প্রশ্নের উত্তরটি করবে। ভূতাপ কি, আচ্ছা পৃথিবীর ঘনত্ব সম্পর্কে, পৃথিবীর গড় ঘনত্ব কত, কৃত্রিম উপগ্রহের বিচারে সামগ্রিক যদি পড়ে যে সামগ্রিক ভাবে পৃথিবীর গড় ঘনত্ব কত, তাহলে লিখবে 5.5 গ্রাম পার ঘন সেন্টিমিটার। পৃথিবীর কেন্দ্রে, একেবারে কেন্দ্রে ঘনত্ব কত, 13 থেকে 14। ঠিক আছে, আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্ষেত্রে এই যে চিত্রটি রয়েছে ডান দিকে, চিত্র ভূ অভ্যন্তর ভাগকে কটি ভাগে ভাগ করা হচ্ছে, সেই ভাগগুলি সম্পর্কে, প্রত্যেকটি স্তর সম্পর্কে, প্রত্যেকটি স্তরে কি কি পদার্থ রয়েছে, কি কি খনিজ পদার্থ রয়েছে, কি কি পদার্থগুলি রয়েছে, সেই বিষয়গুলি সম্পর্কে আমরা আলোকপাত করব। ঠিক আছে, আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই থাক, পরবর্তী ক্লাস আমরা নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট দিনে জানিয়ে দেবো। আজকে এই পর্যন্তই, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।